সবাইকে স্বাগত জানাই আমাদের সহজগুরু ইউটিউব চ্যানেলে। আজকে আমরা আসাম গভর্নমেন্টের যে কম্পিটিটিভ এক্সাম হতে চলেছে অর্থাৎ অল কম্পিটিটিভ এক্সামে খুব গুরুত্বপূর্ণ যেগুলি প্রশ্ন আমাদের আসবে বা 1 লাখ জবের যে টার্গেট রয়েছে বা হেলথ ডিপার্টমেন্ট DHS বা আমাদের আগন্তুক যে আসাম টেট হতে চলবে, আমরা অলরেডি আমরা নোটিফিকেশন পেয়ে গেছি আসাম টেট। তো সেই আসাম টেট যে হবে তার আসাম টেটের সোশ্যাল সায়েন্সে কিছু এই পার্টগুলো সোশ্যাল সায়েন্স বা EBS-এ এই সকল প্রশ্নগুলি আমাদের থেকে থাকে। তাছাড়া বিভিন্ন নিযুক্তি প্রক্রিয়া DHS বা হেলথ ডিপার্টমেন্ট বা কম্পিটিটিভ এক্সাম বিভিন্ন কম্পিটিটিভ আর্টস এবং কালচার যে আসামের আর্টস এবং কালচার থেকে প্রশ্ন 100% কমন আসে ভাই। তো আজকে আমি সেই নিয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি আলোচনা করবো আপনাদের। তো ক্লাসটি সম্পূর্ণ পর্যন্ত দেখতে থাকুন, শেষ পর্যন্ত, তাহলে অনেক কিছু জানতে পারবেন। তো আমরা যেহেতু লাইভে রয়েছি তাই কার কতগুলি আনসার কারেক্ট অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং আপনারা এইভাবে কার কতটি শুদ্ধ হয় আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন, ঠিক আছে। এবং যার আনসার জানা থাকে তাড়াতাড়ি আপনারা খুব তাড়াতাড়ি কমেন্ট করবেন। এবং প্রথমে ক্লাসটি স্টার্ট করার আগে আমি একটি কথা আপনাদের জানিয়ে দিই যে এই মুহূর্তে আপনারা সবাই যার যার ফেসবুক পেজ বা ভিডিও লিঙ্কটি অবশ্যই শেয়ার করে দিন যাতে করে সবাই ক্লাসটি জয়েন করে যেতে পারে, ঠিক আছে, ধন্যবাদ। তো দ্য ফার্স্ট নভেল থিয়েটার ইন আসাম ইজ, প্রথম আসামের প্রথম নভেল থিয়েটার মোবাইল থিয়েটার কোনটি, ঠিক আছে। তো ফার্স্ট মোবাইল থিয়েটার আসামের কোনটি, কোহিনুর থিয়েটার, আবাহন থিয়েটার, সুরাদেবী থিয়েটার, নটরাজ থিয়েটার। যেহেতু ইংলিশে প্রশ্ন টাইপ করা রয়েছে কোনো টেনশনের ব্যাপার নেই, আমি সবগুলিকে বাংলায় আপনাদের অ্যানালাইজ করে দিচ্ছি যাতে করে আপনাদের কোনো প্রবলেম না হয়, ঠিক আছে ভাই। তো ফার্স্ট মোবাইল থিয়েটার, প্রথম মোবাইল থিয়েটার আসামের কোনটি, তো এই প্রশ্নের কারেক্ট আনসার কোনটি হবে আপনারা চারটি অপশানে তাড়াতাড়ি কমেন্ট করুন, আমরা একটু অপেক্ষা করবো, তারপরে আপনাদের আনসারটি আমরা বলে দেবো। তো এই প্রশ্নের কারেক্ট আনসার হবে কোহিনুর থিয়েটার অপশন নম্বর এ। বৈশাগু বিহু ফেস্টিভ্যাল ওয়াজ সেলিব্রেটেড বাই হুইচ টাইপ, তো বৈশাগু যে ফেস্টিভ্যাল রয়েছে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটি, বৈশাগু ফেস্টিভ্যাল ইজ সেলিব্রেটেড বাই হুইচ ট্রাইব, অর্থাৎ কোন জনগোষ্ঠীয় বৈশাগু ফেস্টিভ্যাল সেলিব্রেট করে, ঠিক আছে। তো বৈশাগু ফেস্টিভ্যাল কোন সেলিব্রেট কোন ফেস্টিভ মানে কোন ট্রাইবে সে বৈশাগু ফেস্টিভ্যালটা সেলিব্রেট করে, খুব গুরুত্বপূর্ণ। বডো, কার্বি, রাভা এবং গারো, তো কারেক্ট আনসার কোনটি হবে, বডো, কার্বি, রাভা না গারো, ঠিক আছে। তো এই প্রশ্নের কারেক্ট আনসার হবে বডো, অর্থাৎ বড়ো জনগোষ্ঠী যারা রয়েছে তারা কী করে, বড়ো জনগোষ্ঠী তারা কী করে বৈশাখ ফেস্টিভ্যাল পালন করে, ঠিক আছে ভাই। তো বড়ো জনগোষ্ঠী যারা রয়েছে তারা কী করবে, বৈশাখ ফেস্টিভ্যাল পালন করবে, ঠিক আছে। তো পরবর্তী প্রশ্ন দেখছি, হু ওয়াজ দ্য ফার্স্ট আসামিস ট্রান্সলেটর অফ দ্য রামায়ণ, আমাদের যে রামায়ণ আছে যে রামায়ণটি রয়েছে এই মুহূর্তে আমরা যেটি রামায়ণ আমরা সদাসর্বদ যেটি পাঠ করি, তো এই রামায়ণটিকে আসামিস ভাষায় ট্রান্সলেট কে করেছিলেন, মাধবদেব, অনন্ত কুন্দলি, মাধব কুন্দলি না রাম সরস্বতী। তো আবার প্রশ্নটি ভালো মতো দেখে নিন, রামায়ণকে আসামিস ভাষায় অনুবাদ কে করেছিলেন, রামায়ণকে অসমীয়া ভাষায় প্রথম অনুবাদ কে করেছিলেন, মাধবদেব, অনন্ত কুন্দলি, তারপর মাধব কুন্দলি, তারপর রাম সরস্বতী। তো এই প্রশ্নের কারেক্ট আনসার কোনটি হবে আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন, এই মুহূর্তে আপনারা কমেন্ট করুন যারা লাইভে রয়েছেন। তো এই প্রশ্নের কারেক্ট আনসার কোনটি, খুব তাড়াতাড়ি কমেন্ট করবে কারেক্ট আনসার ভাই, আপনার অপেক্ষায় আছে ভাই। তো কারেক্ট আনসার হচ্ছে মাধব কুন্দলি, কারেক্ট আনসার আমাদের হবে এখানে মাধব কুন্দলি হবে আমাদের এখানে কারেক্ট আনসার। চলুন পরবর্তী প্রশ্ন দেখে নেওয়া যাক, ফার্স্ট মডার্ন প্লে ইন আসামিস, প্রথম অসমীয়া যে আধুনিক নৃত্য সেটি কোনটি, আধুনিক প্লে যাকে বলা হয়, তো খারু, রামনবমী, তো সন্মনিয়া, তারপর হচ্ছে লুকা ভাকু, তো কারেক্ট আনসার কোনটি, ফার্স্ট মডার্ন আধুনিক যে প্লে অসমিস, তো কারেক্ট আনসার কোনটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাড়াতাড়ি কমেন্ট করুন ভাই, আপনাদের অপেক্ষা রয়েছে ভাই, খুব তাড়াতাড়ি বোধ ভাই। তো আপনাদের লাইভে রয়েছেন অবশ্যই ধন্যবাদ লাগছে আপনাদের ভাই, খুব ভালো। তো দেখুন এখানে খারু, রামনবমী, তারপর হচ্ছে সন্মনিয়া, তারপর হচ্ছে লুক্ষাবু, অনেকগুলি অপশন রয়েছে, কোনটি কারেক্ট হবে আপনাদের অনেক অবশ্যই বলতে হবে। তো এই প্রশ্নের কারেক্ট আনসার অবশ্যই আপনারা যারা রয়েছেন আপনারা অবশ্যই জেনে যান। তো এই প্রশ্নের কারেক্ট আনসার আমাদের হবে কি, এই প্রশ্নের কারেক্ট আনসার খারু, ঠিক আছে। তো পরবর্তী প্রশ্ন দেখছি, ফার্স্ট আসামিস কালার ফিল্ম ওয়াজ, ফার্স্ট আসামিস কালার ফিল্ম ওয়াজ, তো এই প্রশ্নের কারেক্ট আনসার হবে কি, দুরানি রং, পিয়লি ফুকন, ভাগতি, অগ্নিশাসন, এই প্রশ্নের কারেক্ট আনসার, ফার্স্ট আসামিস কালার ফিল্ম ওয়াজ, এই চারটি অপশন থেকে কোনটি অপশন কারেক্ট হবে এটি আপনাদের এবার বলতে হবে, ঠিক আছে ভাই, এই প্রশ্নের কারেক্ট আনসার কী হবে। তো দেখে নিই এই প্রশ্নের কারেক্ট আনসার হবে ভাইটি, এই প্রশ্নের কারেক্ট আনসার হবে ভাইটি, ঠিক আছে। ফার্স্ট আসামিস রঙিন ছবি, প্রথম অসমিস রঙিন ছবি হচ্ছে কি, ভাইটি, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, হাইদাং আর দ্য ট্রেডিশনাল ফক সং অফ হুইচ ট্রাইব, হাইদাং যেটি রয়েছে হাইদাং সেটি একটি ট্রেডিশনাল ফক সং, এই ফক সংটি কোন ট্রাইবে অর্থাৎ কোন জনগোষ্ঠীরা এটি পালন করে,
রাভা বড়ো তেওয়া আর সোনোয়াল কাছাড়ি। তো এই প্রশ্নের কারেক্ট আনসার করবে এ হাইদাং আর দ্য ট্রেডিশনাল ফোক সং অফ হুইচ ট্রাইব, রাভা বড়ো তেওয়া না সোনোয়াল কাছাড়ি। তো এই প্রশ্নের কারেক্ট আনসার কোনটি হবে? অবশ্যই আপনার কমেন্ট করবে, তাড়াতাড়ি কমেন্ট করুন কারেক্ট আনসার কী হবে। বুধবারে ভাই পেয়ারা সওয়াল ভাই, মিঠা সওয়াল ভাই আপনাদের জন্য। এবং এই ধরনের প্রতিনিয়ত আমরা এই ধরনের লাইভ স্ট্রিম আপনাদের জন্য নিয়ে আসছি। তো আপনারা এখনও যদি সেই সহজ গুরু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে অবশ্যই এই মুহূর্তে আপনারা সহজ গুরু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, কারণ প্রতিনিয়ত আপনারা এই ধরনের লাইভ ক্লাস পেয়ে থাকবেন। এবং যা যা প্রয়োজন আপনাদের, যা যা প্রয়োজন হবে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনারা কমেন্ট করলে আপনাদের কমেন্ট অনুযায়ী আমরা এইভাবে আমরা ক্লাসটি অগ্রসর করবো। যদি ম্যাথসের ক্লাস লাগে অবশ্যই বলবেন, সঠিক প্রয়োজনের রিজনিং কে বলবেন আমরা চালিয়ে যাবো, ঠিক আছে? তো এই প্রশ্নের কারেক্ট আনসার আনসার কিন্তু রয়েছে সোনালকা ছাড়ি। এই প্রশ্নের কারেক্ট আনসার হচ্ছে সোনোয়াল কাছাড়ি। হাইদাং আর দ্য ট্রেডিশনাল ফোক সং অফ হুইচ টাইপ, সোনোয়াল কাছাড়িদের একটি ফোক সঙ্গের নাম হচ্ছে হাইদাং, ঠিক আছে ভাই? নেক্সট প্রশ্ন, ফার্স্ট আসামিস টু উইন ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর বেস্ট অ্যাক্ট্রেস, একদম ভালো অ্যাক্ট্রেস অর্থাৎ অভিনেত্রী হিসাবে কে প্রথম ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিল? সীমা বৈশ্বস, মালায়া গোস্বামী, পূর্ণিমা পাঠক শেখিয়া না এভা আসো? তো কারেক্ট আনসার আমাদের কোনটি হবে অবশ্যই আপনার কমেন্টের মাধ্যমে অবশ্যই। সাত নম্বর কারেক্ট আনসার কোনটি হবে? বড়িয়া ভাই, বহুত বড়িয়া পেয়ারা ভাই। সওয়াল কেমন থেকে সওয়াল আপলোক যেসে বানায় ভাই, সবাই সওয়াল একদমই জেসে আনসার পুছে যায় ভাই, সওয়াল জেসে পুছে গা এসে হামলোক বাতাঙ্গে, ঠিক আছে? তো দেখুন সাতমা প্রশ্নের কারেক্ট আনসার কোনটি হবে। সাতমা প্রশ্নের কারেক্ট আনসার এই মাত্র হয়েছে সে মালায়া গোস্বামী। তো কারেক্ট আনসার মালায়া গোস্বামী। তো ফার্স্ট আসামিস টু উইন ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর বেস্ট অ্যাক্ট্রেস, তো বেস্ট অ্যাক্ট্রেস হিসাবে যিনি প্রথম অসামিস পুরস্কার পেয়েছিলেন তার নাম হচ্ছে মালায়া গোস্বামী, ঠিক আছে? বহুত বড়িয়া। তারপর দেখুন, ফার্স্ট আসামিস প্লে টু বি ব্রডকাস্ট ওভারঅল ইন্ডিয়া রেডিও 1935 ওয়াজ, যে 1935 সালে প্রথম অসমীয়া কোন ফিল্ম, এখানে প্লে বলতে ফিল্মের কথা বলা হচ্ছে, ছবি যাকে বলা হয় কথা ছবি, কোন অসমীয়া প্রথম ছবি যেটি প্রথম অল ওভার ইন্ডিয়াতে ব্রডকাস্ট হয়েছিল 1935 সালে, অর্থাৎ 1935 সালে কোন আসামিস ফিল্মটি সর্বপ্রথম ব্রডকাস্ট হয়েছিল বা পরিচালিত হয়েছিল বা প্রচার হয়েছিল? তো লাহোরি, তারপর হচ্ছে বিন বজরঙ্গি, তারপর হচ্ছে বনকরি, তারপর হচ্ছে জীবনর পাতাত। তো এই প্রশ্নের কারেক্ট আনসার আট নম্বর প্রশ্নের খুব গুরুত্বপূর্ণ, এই প্রশ্নটি অনেকবার কম্পিটিটিভ এক্সামে এসেছিল ভাই, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই ধরনের প্রশ্ন আমাদের পরীক্ষায় আসে, ঠিক আছে? তো কারেক্ট আনসার হচ্ছে বিন বৈরাগী। কারেক্ট আনসার হবে কি? বিন বৈরাগী, অপশন নাম্বার বি হবে এক্ষেত্রে কারেক্ট আনসার, ঠিক আছে? তো আপনাদের যারা কমেন্ট করেছেন বহুত বড়িয়া ভাই, আপনাদের আনসার 100% কারেক্ট হচ্ছে ভাই। আপনারা এইভাবে প্রজেক্ট চালিয়ে যান ভাই, অবশ্যই ভালো হবে, আপনারা অবশ্যই চালিয়ে যান, বহুত বড়িয়া। তো তারপর যেটি প্রশ্ন আছে দেখুন, আলিয়াই লিয়াং ইজ দ্য ফেস্টিভ্যাল অফ হুইচ ট্রাইব, আসাম, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আলিয়াই লিয়াং যেটি ফেস্টিভ্যাল রয়েছে এই ফেস্টিভ্যালটি আসামের কোন জনগোষ্ঠীরা উদযাপন করে? ফেস্টিভ্যালটি আলিয়ালিয়াং ফেস্টিভ্যালটি অসমের কোন জনগোষ্ঠীরা উদযাপন করে? তো মিসিং, রাভা, তিওয়া না বড়ো? তো কারেক্ট আনসার কোনটি হবে? মিসিং হবে না, রাভা হবে না, তিওয়া হবে না, বড়ো হবে? বহুত বড়িয়া ভাই, কারেক্ট আনসার। তো আসাম টেটও কিন্তু এই ধরনের প্রশ্ন আসে ভাই, বহুত বড়িয়া আপনারা যারা রয়েছেন, এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে তো আসেই আসামে, সেটি 100% কনফার্ম। তো এই প্রশ্নের কারেক্ট আনসার হচ্ছে মিসিং, ঠিক আছে? তো আলিয়ালিয়াং হচ্ছে মিসিং জনগোষ্ঠী। আপনারা মনে রাখবেন যে আলিয়ালিয়াং ইকুয়াল টু মিসিং, এইটি কথা আপনার মতো, কারণ যদি ওখানে অপশন দেওয়া দেয় যে মিসিং জনগোষ্ঠীরা পালন করে নিচের কোন ফেস্টিভ্যাল, এখানে আলিয়ালিয়াং দিল, আরও কয়েকটি ফেস্টিভ্যালের নাম দিয়ে দেবে, অর্থাৎ মিসিং জনগোষ্ঠীরা কোন ফেস্টিভ্যাল পালন করে বলে আলিয়ালিয়াং হবে, এবং আলিয়ালিয়াং জনগোষ্ঠীরা কারা করে বলে মিসিং হবে? এই ধরনের আপনাদের প্রশ্ন পরীক্ষায় দেওয়া থাকতে পারে, তো দেখে নেবেন। দ্য ল্যাঙ্গুয়েজ শ্রীমন্ত শঙ্করদেব ইউজড ইন অল হিস বর্গীতিস, অর্থাৎ শ্রীমন্ত শঙ্করদেব যে বর্গীত রচনা করেছিলেন সব বর্গীত তিনি কোন ভাষায় রচনা করেছিলেন? তো এক নম্বর হচ্ছে সংস্কৃত, দুই নম্বর হচ্ছে ব্রজবুলি, তিন নম্বর হচ্ছে আসামিস, চার নম্বর হচ্ছে মৈথালি। তো এক্ষেত্রে কারেক্ট আনসার কোনটি হবে দেখে নিন, শঙ্করদেবে যে বর্গীত রচনা করেছিলেন সেটি কোন ভাষায় রচনা করেছিলেন, আমাদের প্রশ্ন হচ্ছে এটি। শ্রীমন্ত শঙ্করদেব রচনাকালে তিনি বর্গীত কোন ভাষায় বর্গীত রচনা করেছিলেন? সংস্কৃত, ব্রজবুলি, আসামিস না মৈথালি? শঙ্করদেবে অনেক বর্গীত রচনা করেছিলেন, মাধবদেবের সব, শঙ্করদেবের বর্গীতের সংখ্যা কয়টি, মাধবদেবের বর্গীতের সংখ্যা কয়টি আমরা অলরেডি ভিডিওতে ডিসকাস করেছি। শঙ্করদেব মাধব নিয়ে ফুল কনসেপ্ট আমাদের চ্যানেলে রয়েছে, আপনারা অবশ্যই প্রিভিয়াস ভিডিওগুলো অবশ্যই দেখে নেবেন। এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আপনারা এখনও ভিডিও দেখছেন ভাই, লাইভে অনেক রয়েছেন কিন্তু লাইভ করছেন না ভাই, আপনারা এখনও লাইক করে দিন ভাই, বহুত বড়ি। আপনাদের একটাই লাইক আমাদের অনেক মোটিভেট তৈরি করে নতুন নতুন ক্লাস আপনাদের আগ্রহ করতে, ঠিক আছে? এবং অবশ্যই ভিডিও লিঙ্কটি শেয়ার করে দেবেন যাতে করে সবাই ক্লাসটি দেখতে পারে, ঠিক আছে? তো এই ক্ষেত্রে কারেক্ট আছে আমার সবাই জানি ব্রজবুলি, ঠিক আছে? দ্য ল্যাঙ্গুয়েজ শ্রীমন্ত শঙ্করদেব ইউজড ইন অল হিস বর্গীত, অর্থাৎ শ্রীমন্ত শঙ্করদেব তিনি ব্রজবুলি ভাষায় সেই বর্গীত রচনা করেছিলেন, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন, হস্তি বিদ্যার্ণব অ্যান
ancient Assamese theater on elephant or elephantology was written by? The Hosti Pidarnobo Ekti Kup Puraton Assamese Ekti Gronto Jakebola Bikat Gronto Jeti Hati Rupor Ba Hati Je Study Kore Elephantology এই ধরনের নিয়ে আলোচিত হয়েছিল। তো আমাদের প্রশ্ন হয়েছে যে হস্তি বিদ্যানব সেটা কে রচনা করেছিলেন? শ্রীমন্ত শঙ্করদেব, সুকুমার বরখাইত, তারপর হচ্ছে রাম সরস্বতী, এরপর হচ্ছে কি বানাভট্ট। তো এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার আমাদের কী হবে আমরা দেখে নিই। তো এক্ষেত্রে হস্তি বিদ্যানব যেটি রচনা করেছিলেন সেটি রচনা করেছিলেন সুকুমার বরখাইত। আপনারা মাথায় রাখবেন হস্তি বিদ্যানব সুকুমার বরখাইত রচনা করেছিলেন। কারেক্ট অ্যান্সার আসতে পারে এইভাবে আসতে পারে যে সুকুমার বরখাইত নিচের কোনটি রচনা করেছিলেন, কোন আসামিস থিয়েটার রচনা করেছিলেন, সেখানে হস্তি বিদ্যানব যে অপশন থাকবে আপনারা এই প্রশ্নটিকে কারেক্ট করে দেবেন। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখুন। হুইচ আহোম কিং ইন্ট্রোডিউসড সিঙ্গারি গুরুত্থা দ্য করোনেশন সেরিমনি অফ আহোম কিং। ঠিক আছে, তো কোন আহোম কিং রে সেটি সেই সিঙ্গারি গুত্রা উপাধি দেওয়া হয়েছিল? তো কারেক্ট আছে চুকাফা, চুদাংফা বা বামুনি রাজা, তারপর রুদ্রসিংহ এবং লাচিত বরফুকন। চুদাংফাকে বামুনি রাজাও বলা হয়, সেটি মাথায় রাখবেন। তো এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার কোনটি হবে সেটি আমাদের আসাম হিস্ট্রি থেকে অহম কিং থেকে নেওয়া হয়েছে। তো কারেক্ট অ্যান্সার হবে চুদাংফা বা বামুনি রাজা, অপশন নাম্বার বি, চুদাংফা বা বামুনি রাজা হবে এক্ষেত্রে আমাদের অপশন কারেক্ট। নেক্সট প্রশ্ন, হাউ মেনি বর্গিস ওয়ার রিটেন বাই শঙ্করদেব? শঙ্করদেবে মোট কতটি বর্গীত রচনা করেছিলেন? শঙ্করদেবে মোট বর্গীত কতটি রচনা করেছিলেন? দেখুন শঙ্করদেবে রচনা করেছিলেন 240টি বর্গীত। ঠিক আছে, শঙ্করদেবে রচনা করেছিলেন টোটাল 240টি বর্গীত। ঠিক আছে ভাই, পরবর্তী প্রশ্ন, হু বিল্ড উমানন্দ টেম্পল? এই প্রশ্নটি আমাদের গত যে আসাম পুলিশের এবিএবি কনস্টেবল এক্সাম হয়েছিল বা আমাদের গত যে আসাম টেট হয়েছিল এখানে কিন্তু আমাদের আপার প্রাইমারি যে টেট হয়েছিল আপার প্রাইমারি টেটে কিন্তু এই প্রশ্ন দিয়েছিল যে উমানন্দ মন্দির কে তৈরি নির্মাণ করেছিলেন। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। গদাধর সিংহ, তারপর হচ্ছে চুচেংফা, তারপর হচ্ছে কি চন্দ্রকান্ত সিংহ, তারপর হচ্ছে গোবার রাজা। তো এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার কোনটি আপনারা অবশ্যই দেখে নিন, কারেক্ট অ্যান্সার কোনটি হয় কমেন্ট করুন ভাই। কমেন্ট ভাই, আপনারা কমেন্ট করছেন ভাই, দা ভাই কী হলো ভাই, কমেন্ট করুন ভাই, কমেন্ট করুন ভাই, কারেক্ট অ্যান্সার কী হবে আমাদের জানতে পারবো ভাই, আপনারা কতটুকু জানতে পারছেন ভাই, বহুত বড়িয়া। তো এই ক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হবে গদাধর সিংহ, বহুত বড়িয়া। গদাধর সিংহ উমানন্দ মন্দির রচনা করেছিলেন, উমানন্দ মন্দির নির্মাণ করেছিলেন, মাথায় রাখবেন। গদাধর সিংহ কী করেছিলেন? উমানন্দ টেম্পল নির্মাণ করেছিলেন, সেটি মাথায় রাখবেন একটু। পরবর্তী প্রশ্ন, হু বিল্ড দ্য বরপেটা সত্র, হু ফাউন্ডেড বরপেটা সত্র? তো বরপেটা সত্র যেটি রয়েছে সেটি কে প্রতিষ্ঠা করেছিলেন? ঠিক আছে, সেটি হচ্ছে কি দমদর্ব, তারপর হচ্ছে শঙ্করদেব, তারপর হচ্ছে মাধবদেব, তারপর হচ্ছে রুদ্রসিংহ। তো এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার কী হবে? দামদর্ব, শঙ্করদেব, মাধবদেব, রুদ্রসিংহ। হু ফাউন্ডেড বরপেটা সত্র? তো এই প্রশ্নটি আজকে আমাদের শেষ প্রশ্ন হবে। ঠিক আছে, পরবর্তীতে আমরা এই ধরনের আরও ক্লাস নিয়ে আমরা আগামীকালকে আবার একটি লাইভ নিয়ে আসবো, তো সাথে থাকবেন আপনারা। ঠিক আছে, তো এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার কোনটি হবে? তো এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার হবে মাধবদেব। ঠিক আছে, তো এই যে প্রশ্ন, এই প্রশ্নটি আপনারা অবশ্যই কমেন্টে শেষ পর্যন্ত যেতে যেতে এই অ্যান্সারটি আপনারা কমেন্ট বক্সে দিয়ে যাবেন। এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার কী হবে? হোয়াট ওয়াজ দ্য ফার্স্ট আসামিস চিলড্রেন ম্যাগাজিন, প্রথম আসামিস চিলড্রেন ম্যাগাজিন কোনটি? এই প্রশ্নটি অপশন চারটি আপনারা দেখতে পাচ্ছেন, কমেন্টে অপশন রয়েছে, স্ক্রিনে শো হচ্ছে। তো এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার কী হয় আপনারা অবশ্যই অবশ্যই ভাই কমেন্ট করে আপনারা জানিয়ে যান, এবং পরবর্তী ক্লাসে আমরা এই প্রশ্নের উত্তর এবং বাকি টপ মোস্ট আরও কিছু প্রশ্ন আমরা ডিসকাস করব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসতে থাকবেন, সহযোগের সাথে থাকবেন, এবং চ্যানেলটি যদি নতুন ভিজিট হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে করে পরবর্তীতে আমরা এই ধরনের লাইভ ক্লাস বা বিভিন্ন ধরনের শর্ট টিপস দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যেতে পারেন। এবং অবশ্যই ভিডিওটি আপনাদের যত বন্ধু বান্ধব রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক রয়েছে, সোশ্যাল মিডিয়া, আপনারা অবশ্যই সেই ভিডিও লিঙ্কটি অবশ্যই শেয়ার করবেন, যাতে করে সবাই ইনফরমেশনটি পেতে পারে। তো সবাইকে ধন্যবাদ, আজকে এই পর্যন্তই, নমস্কার।